প্রেমিকার সঙ্গে দেখা করে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়লেন বাংলাদেশের যুবক মন্নাচন্দ্র রায়, বয়স 28। সীমান্তবর্তী এলাকা হওয়ায় পরিচয় থেকে তাদের প্রেম। সেই প্রেমের টানে প্রেমিকা ডাকে সারা দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে যান মোনা। শেষ পর্যন্ত ভারত থেকে ফেরার পথে বিএসএফ এর হাতে ধরা পড়েন মোনা। ভারতে আটক মোনাচন্দ্র রায় বাংলাদেশের পঞ্চগড় জেলা সদরের অমরখানা ইউনিয়নের গোলাভারী এলাকার বাসিন্দা। শুক্রবার 20 মে বিকেলে ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের জলপাইগুড়ির সদরগঞ্জের মানিকগঞ্জ সীমান্তে তাকে আটক করা হয়। আটকের পর বিএসএফ ভারতের জলপাইগুড়ির কোতোয়ালি থানায় পুলিশের হাতে তাকে তুলে ধরা হয়। গত বুধবার 18 মে তাকে জলপাইগুড়ি জেলা ও দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। ভারতীয় পুলিশ বলেছে, আটকের পর মোনাচন্দ্র রায়ের কাছ থেকে মালয়েশিয়ান ও বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে। ভারতীয় গণমাধ্যম বলেছে, পঞ্চগড়ের যুবক মোনাচন্দ্র রায়ের সঙ্গে ভারতের মানিকগঞ্জের এক তরুণীর 5 বছর আগে পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অনেক সময় মোবাইলের মাধ্যমে তাদের কথাবার্তা হতো। মালয়েশিয়ান এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন মোনা। একসময় সে ছুটি নিয়ে প্রেমিকা ডাকে সারা দিয়ে দেখা করতে আসে বাংলাদেশে। এরপর ভারতে অবৈধভাবে প্রবেশ করে ওই যুবক। দিনভর প্রেমিক প্রেমিকা ঘোরাঘুরি শেষে মোনা দেশে ফিরতে গেলে সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়েন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোনাচন্দ্র রায় বলেন, ভারতীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় দেখা করতে আসে বাংলাদেশে। প্রায় 2 সপ্তাহ আগে ভারতে প্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা শেষে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে। পঞ্চগড়ের অমরখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নূর বাংলাদেশি যুবকের ভারতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাবাড়ি এলাকাটি সীমান্তের একেবারে কাছে। স্থানীয় মালয়েশিয়ায় চাকরি করা ওই যুবকের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, অবৈধভাবে প্রবেশ করায় মোনাকে ভারতে আটক করা হয়েছে। সেখানে আদালত তাকে প্রথমত 7 দিনের জেল দিয়েছে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।